প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদেরকে মরসুমের দিনে গদ্যাংশটির যে প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব, তোমাদেরকে পড়াবো। তো দেখো, প্রথমে একের এক, যে একের দাগের প্রশ্ন একেরটা আছে, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? নাম হলো পদাতিক। এরপরে দেখো, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। গদ্যের বইটা লেখা লেখো কাঁচা পাকা। এরপরে দেখো, দুইয়ের এক, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি এসেছে ধান্য শব্দ থেকে, কিন্তু আমাদের পাঠ্যাংশে, আমাদের পাঠ্য বইয়ে মরসুমের দিনে প্রবন্ধে ধন বলতে ধান, অর্থাৎ ধন শব্দ থেকে ধান শব্দটি এসেছে, এরকম লিখতে হবে। এরপরে দেখো, দুইয়ের দুইয়েরটা কী আছে, যে অগ্রাহন বলতে, অগ্রহায়ণ বলতে কী বোঝায়? অগ্র মানে হচ্ছে সামনে বা প্রথম, আর হায়ন মানে হচ্ছে বছর, অর্থাৎ অগ্রহায়ণ বলতে বোঝায় বছরের গোড়া বা বছরের আরম্ভ। এরপরে দেখো, দুইয়ের তিন, এদেশে সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এর মূলে কি রয়েছে? এর মূলে রয়েছে চাষবাস। এরপরে দেখো, দুই চার, বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? বসুধরা ব্রতটা হয় গ্রীষ্ম ঋতুতে। এরপরে দেখো, দুই পাঁচ, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকত? না কি বলতো, কালো মেঘা, ফুলতোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, আরও অনেক কিছু বলে ডাকত, বলতো আর কি। এরপরে দেখো, তিনের দাগের যে প্রশ্নটা আছে, যে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর মধ্যে বিশেষণ শুধু একটাই আছে, সেটা হলো খরো খরো, সেটা বিশেষে পরিবর্তন, বিশেষত পরিবর্তন করলে হয় খরা, খরাকার খরা। বাকি শব্দগুলি হচ্ছে বিশেষ্য, ওগুলোকে বিশেষণে করতে হবে। যেমন মফস্বল, ওইটা হবে মাফস্বলিক, বৎসর এটা হবে বাৎসরিক, ব্রত এটা হবে ব্রাত্য, আর বিস্তর এটা হবে বিস্তারিত, তারপরে পর্বত এটা হচ্ছে পার্বত্য, ঝড় এটা হবে ঝড়ো। ঠিক আছে, এরপরে দেখো, চারের দাগের যে প্রশ্নটা আছে, নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কি ধরনের লেখো, মানে কোন এই বাক্যগুলোর মধ্যে কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য, আর কোনটা জটিল বাক্য। তো দেখো, প্রথমে আছে যে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে রাস্তায়, এটা সরল বাক্য। যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না, কমা, হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জামি জাজি জাজিম পেতে রেখেছে। এখানে দেখো, মাঝখানে একটা কমা আছে, এটা জটিল বাক্য। তারপরে দেখো চারের তিনেরটা, হ্যাঁ, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এটা হচ্ছে যৌগিক বাক্য। তারপর চার চারেরটা দেখো, চার চারেরটা আছে খড় কিংবা টিনের চাল, এটাও হচ্ছে যৌগিক বাক্য। এরপরে আমরা চলে যাব ছয়ের দাগের যে প্রশ্নটা আছে, দেখো ছয়ের দাগে আছে, পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। তাহলে এই যে সমার্থক শব্দ, পাঠ থেকে খুঁজে বার করে কিন্তু এগুলো লিখতে হবে। দেখো অম্বর, তাহলে পাঠ থেকে পেয়ে যাব আমরা কি, আকাশ। ধরাটা পেয়ে যাব আমরা বসু, ঠিক আছে, আর মৃত্তিকাটা মাটি, এবং প্রান্তরটা হবে মাঠ, আর তটিনীটা হবে নদী। এগুলো কিন্তু পাঠ্য থেকেই এর শব্দগুলোর সমার্থক শব্দ পাবে, কিন্তু তোমরা খুঁজে দেখে নেবে। আচ্ছা, এরপরে দেখো সাতের দাগেরটা, নিচে সমোচ্চারিত শব্দগুলোর অর্থ ভিন্ন ভিন্ন অর্থ লিখতে হবে। দেখো আছে ধোয়া, একটা ধয় ওকার অন্তস্থায় আকার ধোয়া, ধোয়া মানে হচ্ছে জল দিয়ে ধোয়া। তারপরে দেখো আছে ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থায় আকার ধোয়া, ধোয়া মানে হচ্ছে ধূম্র বা ধুমো যেটাকে আমরা বলি। তারপরে দেখো আছে জলে, বর্কির জল হয় লে জলে, জলে মানে জলের মধ্যে। তারপরে বর্কির জয় বয়েল হয় একার জলে, জলে মানে হচ্ছে আগুন জলে। তারপরে দেখো আছে বাধা, ভয়াকার ধয়াকার বাধা, বাধা বাধা মানে হচ্ছে, বাধা মানে আটক, ঠিক আছে, বাধা মানে
বাধা মানে তোমরা বলতে পারো, আবার বিরোধ বলতে পারো। এরপরে দেখো আছে বাঁধা, বচনবিন্যাসে আকার ধরে আকার বাঁধা, বাঁধা মানে হচ্ছে মানে বেঁধে রাখা, ঠিক আছে। তারপরে আছে দেখো গায়ে, গায়ে মানে হচ্ছে শরীরে, আর গায়ে বচনবিন্যাসে আকার অন্তস্থ একার গায়ে, গায়ে মানে হচ্ছে গ্রামে, ঝড় একার ঝড়ে, ঝড়ে মানে ঝরে পড়া আর কি, ঝিরঝির করে ঝরে পড়া। তারপরে দেখো ঝড় ঝড়ের একার ঝড়ে, ঝড়ে মানে খুব জোরে, যে জোরে যে হাওয়াটা সেটাকে ঝড় বলে, ঠিক আছে। এরপরে দেখো শুদ্ধ বানানটি চিহ্ন মানে রাইট চিহ্ন দাও। শুদ্ধ বানান আটের একটা দেখো আছে, মুহূর্ত তিন রকম বানান লেখা আছে, তো এটা দেখো তিন নম্বর যে বানানটা, ময় দীর্ঘ ময় হস্যু হয় দীর্ঘ তয় রে, এই বানানটাই কিন্তু সঠিক বানান। এরপরে দেখো আটের দুইয়েরটা দেখো অগ্রহায়ণ, তিন রকম বানান আছে। তোমার লাস্টের বানানটা দেখো অগ্রহায়ণ, অ গরফলা হয়াকার অন্তস্থ মধ্যাহ্ন, এই বানানটাই কিন্তু সঠিক বানান, শুদ্ধ বানান। এরপর দেখো আটের তিনেরটা আছে বিলক্ষণ, গুলো তিনভাবে লেখা আছে বানানটা। প্রথম বানানটাই কিন্তু সঠিক বানান, বয়সী লোক হয় মধ্যাহ্ন সয় মধ্যাহ্ন বিলক্ষণ, ঠিক আছে। এরপরে দেখো আটের চারেরটা আছে মরিচিকা, তিন রকম ভাবে বানান লেখা আছে। তো মাঝখানে যে বানানটা আছে ম রয়ে দীর্ঘ চয়সী কয়াকার মরিচিকা, এটাই কিন্তু শুদ্ধ বানান, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো নয়ের দাগেরটা দেখো বেলা ডাল সারা চাল, এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্যরচনা লিখতে হবে দুটি করে, ঠিক আছে। তো দেখো বেলা বয়েকার লয়কার বেলা, এটাকে প্রথমে বেলাটাকে আমি সময় মানে এর বেলা মানে সময় ধরবো, তো এর এটা লিখতে পারো যে গ্রীষ্মের দুপুর বেলায় বাইরে বেরোতে নেই। তারপরে আবার একটা বেলা দিয়ে মানে লিখবো আমি ক্ষেত্র বিশেষ, এখানে বলবো আমার বেলায় বুঝি ক্ষীর নামমাত্রই, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, তাহলে একটা ভালো হয়ে গেল বাক্যরচনা। এরপরে দেখো ডাল ডয়াকাল্লো ডাল, এটা শস্য দানা, ঠিক আছে। তো ডাল ছাড়া আমার ভাত খেতে একদম ভালো লাগে না, এটা একটা বাক্যরচনা লিখবো। এরপরে আবার দেখো আছে আবার আছে, আবার ডাল দিয়ে যদি একটা বাক্যরচনা লিখি, ডাল মানে গাছের ডাল, ঠিক আছে, তাহলে গাছের ডাল, গাছের ডালে পাখিরা বাসা করে, ঠিক আছে। এরপরে আবার দেখো লেখা আছে সারা, ঠিক আছে, সারা দিয়ে একটা শব্দ আমি মানে লিখবো শেষ, সারা মানে শেষ, তাহলে তোমার কাজ এখনো সারা হয়নি, এই বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তারপরে আবার সারা দিয়ে লিখবো সমস্ত, ঠিক আছে, তো সমস্ত দিয়ে একটা ভালো বাক্যরচনা হয়। এখন করোনা ভাইরাসের জন্য এখন সারা দেশে অনেক লোক মারা যাচ্ছে, এটা লিখে দেবে, হয়ে গেল খুব সুন্দর। এরপরে চাল, চাল চালটা হচ্ছে কিন্তু চাল হচ্ছে দানা খাদ্যশস্য, ঠিক আছে, চাল খাদ্যশস্য মানে আমরা যেটা খাই, তাহলে একটা ভালো বাক্যরচনা এরকম লিখতে পারো, লকডাউনের জন্য সরকার চাল বিলি করছে গরিব মানুষকে। এরপরে আবার দেখো চাল দিয়ে আর একটা লিখতে পারো, চাল মানে হচ্ছে ছাউনি, ঠিক আছে, যে লিখবে গ্রামে এখনো খড়ের চাল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে। এরপরে বাকি প্রশ্ন উত্তরগুলো আবার পরের ক্লাসে হবে, ঠিক আছে, ভালো থেকো।